ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। সৌদি আরব থেকে আল আমিন ভাই জানতে চেয়েছিলেন, মোহাম্মদ আমিন ভাই, যে কোরআন সুন্নাহর আলোকে বেনামাজির হুকুম কি, একজন বেনামাজি দুনিয়া ও আখিরাতের শাস্তি গুলো কি কি। আসলে মূলত প্রথমে বলতে হবে যে যে সালাত তরক করে তার দুটি অবস্থা। এক হতে পারে সে সালাতের ফরজিয়াত কি অস্বীকার করে, যদি এমনটা হয় তাহলে সমস্ত ইমামা ইম্মা ও ওলামাই কেরামের সম্মতি ক্রমে কোরআন সুন্নাহর নাসগুলোকে সামনে রেখে বলা যায় সে স্পষ্ট কাফির, এতে কোনো সন্দেহ নাই। দ্বিতীয়ত, যদি সে অলসতা করেও সালাত ত্যাগ করে কিন্তু বিশ্বাস রাখে যে সালাত ফরজ, তারপরেও ওলামাদের একটা বড় অংশ আলহামদুলিল্লাহ তারা সালাত তরককারীকে কাফের সাব্যস্ত করেছেন, যেমনটা অনেক হাদিসে বর্ণনা আছে, যেমন তারাকা সালাতান মুতাআম্মিদা ফাকাদ কাফারা জাহরান। তারপরে হচ্ছে আল ফারকু বাইনা রাজুলি ওয়াল ইমানি তারকু সালাত, ব্যক্তি এবং তার ইমানের মাঝে পার্থক্য হচ্ছে সালাত তরক করা, শিরকের মাঝে ইমানের মাঝে পার্থক্য সালাত তরক করা, এ ধরনের অনেকগুলো হাদিস আছে। এই হাদিসগুলো সামনে রেখে অলসতা করে যদি কেউ সালাত তরক করে তাকেও কাফের সাব্যস্ত করেছেন বড় অংশ, একটা বড় অংশের ওলামায়ে কেরাম, এবং তাকে বলে এবং তার ব্যাপারে বলেছেন যে যদি ইসলামী শরিয়া রাষ্ট্র হয় তাহলে সেখানে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, শুধু সালাত তরকের কারণে, কাফের হয়ে যাওয়ার কারণে, মুরতাদ হয়ে যাওয়ার কারণে। এ ব্যাপারে স্পষ্ট অবস্থান নিয়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বাল, তিনি এ ব্যাপারে বর্ণিত হাদিসগুলো থেকে এই মত পোষণ করেছেন, এবং অনেক সাহাবায়ে কেরাম থেকে এ ব্যাপারে মত আছে। আর ইসহাক ইবনে রাহওয়াই তিনি এ ব্যাপারে আহলুল ইলমদের ইজমা বর্ণনা করেছেন যে সকল উলামায়ে কেরাম একমত এ ব্যাপারে, এটা তিনি বর্ণনা করেছেন। আর মোহাম্মদ ইবনে নাসর আল মারওয়াজি তিনি বলছেন যে হাযা কওলু জামহুরি আহলিল হাদিস, অধিকাংশ হাদিস বিশারদদের মত এটাই, অর্থাৎ অলসতা করে যদি কেউ সালাত তরক করে সে কাফের হয়ে যাবে, অর্থাৎ তার সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকবে না, মুসলিম সমাজের কোনো সম্পর্ক থাকবে না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই মতটিকে গ্রহণ করেছেন। এবং এছাড়াও যারা যারা বলেছেন যে সরাসরি কাফের হবে না, তারাও কিন্তু যেমন ইমাম শাফেঈ এবং ইমাম ইমাম মালিক রাহিমাহুল্লাহ তারা বলছেন যে সালাত তরককারী ব্যক্তিকে হত্যা করা হবে, শরিয়া আইন যদি থাকে রাষ্ট্রে তাহলে তাকে হত্যা করা হবে, তার কুফরের কারণে নয়, তবে হাদ হিসেবে, মানে আইন, এটাকে আইন হিসেবে নিয়ে তাকে হত্যা করা হবে, কিন্তু কুফুরির জন্য নয়, যদিও তারা বলেছেন, কিন্তু তার অবস্থা খুবই ভয়াবহ, বুঝতেই পারছেন কথা শুনে। তো এই হচ্ছে সালাত তরককারীর অবস্থা। তবে এটা রাজেহ মত হচ্ছে সালাত তরককারীর তওবা চাওয়া হবে, সে তওবা করুক রাষ্ট্রীয় ভাবে যদি আইন থাকে, আর যদি তওবা সে না করে তাহলে তাকে হত্যা করা হবে, কারণ সে মুরতাদ হয়ে গেছে। এগুলোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসগুলা থেকে বোঝা যায়, ওলামায়ে কেরামের মতামত থেকে স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। তো এই হাদিসগুলো থেকে বুঝতে পারলাম যে সালাত তরককারী যদি কাফের হয় তাহলে তার দুনিয়াতে বেশ অনেক ধরনের শাস্তি তার উপরে চলে আসে, যেমন তার বাবা মুসলিম হলে সে মুসলিম বাবার সম্পদের উত্তরাধিকারী হবে না, তারপরে মুসলিম মেয়েদের সাথে তার বিবাহ জায়েজ হবে না, বা মুসলিম মেয়ে বেনামাজি মেয়ে হলে মুসলিম ছেলেদের সাথে তার বিবাহ বন্ধন জায়েজ হবে না। এই জাতীয় মুসলিম ও মুসলিমদের মধ্যে যে সকল কাজ জায়েজ নেই, এই ধরনের অনেক কিছুই, এই ধরনের সবগুলোই তার সাথে জায়েজ হবে না, কারণ সে অমুসলিম হয়ে গেছে, এটাই সাব্যস্ত হয়। আর পরকালীন শাস্তি যদি বলি তাহলে অবশ্যই তার কুফরের কারণে জাহান্নাম, আর সালাত তরককারীর জন্য যে জাহান্নাম, এই ব্যাপারে স্পষ্ট আয়াত রয়েছে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতীরা জাহান্নামীদের সাথে যখন কথোপকথন করবে জান্নাতীরা জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো, তারা উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নম্বর জবাব হবে যে আমরা সালাত পড়তাম না, এই জন্যই আজকে আমরা জাহান্নামী। তো আমরা বুঝতেই পারলাম দুনিয়াতে কাফের সাব্যস্ত হতে হতে পারে, পরকালে তার জন্য রয়েছে জাহান্নাম। অতএব সালাত তরক করা থেকে সচেতন থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়মিত সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত করুন।